بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি সম্মানিত ভাই ওমান থেকে আপনি জানতে চেয়েছেন যে খরগোশ খাওয়া সম্পর্কে খরগোশ খাওয়া কি হালাল এক প্রকার খরগোশ আছে যে তার নখগুলো বিড়ালের নখের মতো আর এক প্রকার হলো বকরির খুরার মতো এরকম খরগোশ খাওয়া যায় যে সেখানে এই সম্পর্কে জানাবেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাম আল্লাহ রসুল ইলকারি আপনার প্রতি রহমত বর্ষণ করুন সুস্থ রাখুন হেফাজত করুন যেগুলো আল্লাহ হালাল করেছেন সেগুলো আর খেতে কোনো নিষেধ নাই এবং সেগুলি যদি কেউ রুচিসম্মতভাবে খেতে পারে তাহলে খাবে কিন্তু হালাল জিনিস হারাম করার অধিকার কেউ নাই এবং সে এটা ফুতো দিতে পারবে না এমনিভাবে হারাম জিনিস যেটা হারাম করেছেন আল্লাহ এটার মধ্যে হালাল করার কেউ অধিকার নাই তাহলে মারাত্মক কবিরা গুণ হবে এই খরগোশ খাওয়া হালাল এ সম্পর্কে বেশ দলিল আছে এবং ইমামগণ ঐক্যমত পোষণ করছেন আলমদর ঐক্যমত আছে এখানে সেই সম্পর্কে নাবি আল্লাহ আসলাম একটা হাদিস স্পষ্ট প্রমাণ করবে এখানে হালালের ব্যাপারে এটা যেটা বোখারিতে স্থান পেয়েছে পাঁচ হাজার পাঁচশো পঁচানব্বইতে এবং শহীদ মুসলিম বর্ণনাতে আছে এক হাজার নয়শো তেপনতে হাদিসটি আনাসবিন মালেক রাজান থেকে বর্ণিত মালিক রাজান তিনি একটি আর খরগ শিকার করলেন আর একটা খরগ শিকার করে এটাকে নিয়ে আসা হলো আবুতল হারা জেলানোর কাছে আবুতল হারা জেলনের কাছে আনার পর আবুতল হারাজ জবা করলেন জবা করার পরে এটা কি করা হলো ফাবা আসাবি আব কি হ ফাঁকি জাহা এটার একটা পায়ের অংশ অর্থাৎ রানের অংশ এবং সামনের অংশ অর্থাৎ বা হাতের অংশ এটা নবীসাল্লাহ সাল্লায়ের কাছে পাঠানো হলো তার আবু তুলহার আজাল বলতেছে আমি নিয়ে আসলাম রাসূল সাল্লাহ্সামের কাছে নিয়ে আসার পরে কবি লাহ আল্লাহর রসুল এটা গ্রহণ করলেন তো এখান থেকে স্পষ্ট হয়ে গেল আল্লাহর রসুল যদি গ্রহণ না করতেন তাহলে এটা কি হয়ে যেত নিষিদ্ধ করে দিতেন বা এটা না যায় আসলে না করে দিতেন যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ শরীয়ত পূর্ণিত এবং তিনি এটাকে গ্রহণ করছেন তার মানে একে এটাকে বৈধতা প্রমাণ করলেন জায়জ করলেন এই হাদিসের ভিত্তিতে ইমাম নয় রাহিম হল্লা শহরে মুসলিমের ব্যাখ্যা বলছেন যে ও আকলুল আরনাবে হালালুন যে খরগোশ খাওয়া হালাল এটা কার কার এই সম্পর্কে কে বলেছেন এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ হাদিস স্পষ্ট প্রমাণ হলই এই সম্পর্কে দলিল দিয়েছেন সুতরাং এখন কারা বলেছেন হালাল সম্পর্কে আবার ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম্বল ইমাম আবু হানিফুর রহিমুল্লাহ রহিম আহমুল্লাহ জামিয়ান এবং কা ফতুল আলামা এবং সকল উলামা এই বিষয়ে ঐক্যমত পোষণ করছেন যে এটা খাওয়া হালাল ওই হাদিসের দলিলের ভিত্তিতে এখানে স্পষ্ট প্রমাণ হয়েছে দুই একজনে এটাকে মাকরু মনে করতেন খারাপ মনে করতেন তার মধ্যে যেমন আবদুল্লা বিন আমর রাজ থেকে একটি বর্ণনা পাওয়া যায় এবং ইবনাবিল্লাহ আলাম কিন্তু এখানে অধিকাংশ জামহুর আমাদের মধ্যে এটা খারাপ হালাল এবং হাদিস মানে স্পষ্ট প্রমাণ করে মাউসুয়াতুল ফেকিয়ার পঞ্চম খণ্ডে একশো তো চৌত্রিশ এটা তারা উল্লেখ করছেন যে আল আরনাবু হালাল নাকলুহা আইন আল জামহুর জামহুরুল আমাদের নিকটে খরগোশ খাওয়া হালাল তাতে কোনো সমস্যা নাই তারপরে এই খরগোশ খেয়েছেন কেরা সাহিদ ইবন আবি অকাশ আজ খরগোশ খেয়েছেন তারপরে এই বিষয়ে অনুমতি দিয়েছেন আবু সাহিদ খুদরা রক্ষাসা অনুমতি দিয়েছেন তারপরে তাবিনদের মধ্যে আতা ইবনুল মুসাহিব রাহি জামিয়ান অল্লাইস। তারা এইগুলি কি হয়েছেন খরগোশ খেয়েছেন তারা বা অনুমতি দিয়েছেন তারপর আবু সাউর ইবনুল মুজের তারা অনুমতি দিয়েছে আব্দুল্লা বিন বাজ রহিম তিনি এই বিষয়ে অনুমতি দিয়েছেন যেখানে স্পষ্টতা প্রমাণ করে সেখানে সন্দেহের কোনো অবকাশ থাকে না এগুলো এই বিষয়ে সংক্ষিপ্ত আল্লাহ সুমান সবাইকে সঠিকভাবে সন্দেহ আমল করে তৌফিক দান করুন আমিন হাজর সাল নবী মহিলা সালাম আলিক আব